আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বাংলাদেশ থেকে নোমান আলী ভাই প্রশ্ন করেছেন যে আমার এক বন্ধুর স্টুডিও আছে সেখানে সে কাজ করে সে জানতে চেয়েছে যে পাসপোর্ট সাইজে যেসব ছবিগুলো বের করা হয় যা সরকারিভাবে খুবই প্রয়োজন হয় তো এসব প্রয়োজনে ছবি তোলা হারাম হবে নাকি সে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ সাল্ আলা মাল্লাহ ন বিয়া বারদা জি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা তো কোনো সমস্যা হবে না কারণ এটা প্রয়োজনীয় একটা কাজ অশ্লীল কাজ বা অপ্রয়োজনীয় কাজ যদি হয় তাহলে সেটা থেকে অবশ্যই বিরোধ থাকার চেষ্টা করতে হবে কারণ এগুলো হচ্ছে পাপের কাজ এগুলো হচ্ছে আল্লাহর অবধতার কাজ এই এগুলো থেকে বিরোধ থাকার চেষ্টা করতে হবে আর এই স্টুডিওর কাজ শর্ত সাপেক্ষে যায় যে আবার শর্ত সাপেক্ষে হারাম যেমন এই যে অশ্লীল এবং অপ্রয়োজনীয় কাজ বা আল্লাহর অবদ্ধতার কাজ এগুলো যদি হয় তাহলে সেটা হারাম হবে আর এগুলো থেকে যদি বিরত থাকতে পারা যায় তাহলে অবশ্য সেটা হালাল হবে বাকিটা অন্দ আলম আর ছবি তোলার ব্যাপারে অপ্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে এবং অশ্লীল ছবি থেকে বিরত থাকতে হবে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহিস সুরা ইউআযাবুনাYawm al-Qiyamah কিয়ামতের দিন ওইসব মানুষদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা ছবি তৈরি করত ছবি অঙ্কন করত তাদেরকে অবশ্য এই হাদিসে যারা ছবি হাতে আঁকায় তাদের বিষয়টা বেশি স্পষ্ট আর ছবি তোলার বিষয়টা অস্পষ্ট ছবি তোলার বিষয়টা তো আয়না স্বরূপ অর্থাৎ আয়নাতে যেমন চেহারা সামনে নিলে আয়নার সামনে চেহারা নিলে চেহারা দেখা যায় আয়না থেকে দূরে সরে গেলে সেটাও সরে যায় তো ঠিক সেই রকম ছবির ক্ষেত্রে মোবাইলে ক্যামেরা ছবির ক্ষেত্রে একই রকম কিন্তু যারা ছবি অঙ্কন করে তাদের বিষয়টা এখানে স্পষ্ট আর ছবি তোলার বিষয়টা এখানে অস্পষ্ট তবে তবে কিছুটা ধরে নেওয়া যায় যারা ছবি তৈরি করবে অপ্রয়োজন এগুলোর মধ্যে পড়ে যাবে এটাই সঠিক বিশিষ্ট ওলাম একরম এটাই বলেছেন আর ছবি তোলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে কেমতের দিন এসব ছবি বানানোওয়ালা ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে আহ ইউ মা খালাক তোমরা যাদেরকে বানিয়েছিল আজকে তাদেরকে প্রাণ দাও তো যারা বানাচ্ছে তারা তো প্রাণ দিতে পারবে না এটাই স্বাভাবিক তাদেরকে বাধ্য করা হবে তোমরা প্রাণ দাও শহীদ বোখারি পাঁচ হাজার নয়শো একান্ন নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের পাঁচ হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস ঠিক এইরকমই একটি হাদিস আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে ছবি মূর্তি তৈরি করণিওয়ালা ব্যক্তিদেরকে কেমন দিন সব চাইতে বেশি শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে ছবি মূর্তিতে প্রাণ দিতে বলা হবে কিন্তু তারা প্রাণ দিতে পারবে না তো তিনি একজন ছবি আঁকা ব্যক্তি ছবি আঁকতেন এইরকম ব্যক্তিকে ডেকে বললেন যে তুমি যদি ছবি বানাতে চাও তাহলে গাছ এবং রুহবিহীন ছবির ছবি বানো। প্রাণী জাতীয় আহ জিনিসের ছবি বানানো যাবে না সেটা তিনি স্পষ্ট করে দিলেন যেগুলোর প্রাণ নাই সেগুলোর ছবি বানাতে হবে যে হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারির দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের পাঁচ হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস ঠিক এই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারিমের সোরা মায়েদা পাঁচ নম্বর সোরা দুই নম্বর আয়াত তা আলাল বের তাকওয়া আল্লাহ তাওয়ান ইসমি ও আল্লা তোমরা একে অপরকে নেকির এবং আল্লাহভিত কাজে সহযোগিতা করো এবং আল্লাহর অবদ্ধ এবং পাপের কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না এটা হচ্ছে আল্লাহ তাল্লাহর নির্দেশ তো আল্লাহ রবুল আলমিনের নির্দেশের দিকে খেয়াল রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ভালো কাজে সহযোগিতা করতে হবে মন্দ কাজে সহযোগিতা করা যাবে না যেগুলো বাধ্যগত কাজ অর্থাৎ তথা ছবি অতিরিক্ত ছবি বানানো ঠিক নয় দু একটা খুবই প্রয়োজন সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু অতিরিক্ত ছবি বানানো ঠিক নয় বা ছবি তোলা ঠিক নয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ছবি তুলতে পারা যাবে যেমন মাটি রেজিস্ট্রির কাজে ছবি ব্যবহার করা হয় হজে যাওয়ার জন্য ছবি লাগে পাসপোর্টের জন্য ছবি লাগে এসবের জন্য হালাল কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে অপ্রয়োজনীয়ভাবে ছবি তোলা এটা নিন্দনীয় কাজ এটা ঠিক নাই এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবিলিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু